তার হাতে মাত্র একটা দিন। তারপর থেকে আবারও রাজ্যের একাধিক জেলায় শুরু হবে কালবৈশাখী ঝড় বৃষ্টি, সতর্ক করল আবহাওয়া দপ্তর, যার জন্য হলুদ সতর্কতা জারি রাজ্যের এই সকল জেলাগুলিতে। তো বন্ধুরা, আবারও রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতার এবং বাংলাদেশের কোথায় কোথায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিন আবহাওয়া বুলেটিন অনুযায়ী আগামীকাল থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এদিকে সেদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই কালবৈশাখী পূর্বাভাসে রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এর কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এর কারণে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় আসতে পারবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মোটর উপরে এদিন আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে তেমন একটা নেই। এদিকে 10 তারিখও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। বজ্র বিদ্যুৎ চমকাতে পারে গাঙ্গেয় পশ্চিমের বেশ কিছু জেলায়, তবে সেভাবে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। তবে আগামীকাল দিনের আকাশ মেঘলা ছিল, তবে ঝড় বৃষ্টি তেমন একটা হয়নি। আজ শহরের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল কলকাতা তার আশেপাশে অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89%। এদিকে পশ্চিম ঝঞ্ঝার কারণে আজ থেকে 10ই এপ্রিল পর্যন্ত রাজ্যের আবহাওয়া উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। আকাশে মেঘ থাকবে। উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল সহ রাজধানী দিল্লিতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, সঙ্গে ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। এর পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে কিছু জায়গায় তাপমাত্রার বৃদ্ধিও দেখা যাবে। রাজস্থানে 10ই এপ্রিল পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হবে। 11 এপ্রিল থেকে আবারও তাপমাত্রা বৃদ্ধির প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি অনেক এলাকায় তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ, মারাঠা, মহারাষ্ট্র, আসাম, অরুণাচল প্রদেশ, কর্ণাটক সহ ছত্তিশগড়ের কিছু অংশে বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। উত্তর আভ্যন্তরীণ কর্ণাটকেও বজ্রপাত ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। রাজধানী দিল্লি সহ রোহতক, ভিয়ানি, হরিয়ানা, রাজস্থান আশেপাশে এলাকায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থানের সাদুলপুরে মাঝারি ধরনের বৃষ্টি হবে বলে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে